অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে, সেটা হচ্ছে গুগল ক্যাটাগরি আইডি। আর এটা পাওয়ার জন্য আপনি জাস্ট এই প্রোডাক্ট ল্যান্ডিং এডিট পেজের একটু নিচের দিকে আসবেন, এসইও ফিল নামে একটা সেকশন পাবেন, এর আন্ডারে পাবেন গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি। আচ্ছা, তার আগে চলেন এই গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা কী এটা একটু বোঝাই। আপনি যেমন এই যে এখানে দেখেন, আপনার ই কমার্স সাইটে যখন প্রোডাক্ট আইডি এই যে অ্যাড করছেন, ক্যাটাগরিগুলো আইডি অ্যাড কর মানে প্রোডাক্ট ক্যাটাগরি যখন অ্যাড করছেন, অ্যাড করার সাথে সাথে কিন্তু এই প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু একটা আইডি আছে। এটা আপনি পরে দেখতে পারবেন যখন ক্যাটাগরি ম্যানেজমেন্ট প্যানেল আসি, হোম পেজ কাস্টমাইজেশন, তখন এই আইডির জিনিস ব্যবহারগুলো আছে। সো যখনই আপনি প্রোডাক্ট অ্যাড করেন তখন কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়, অথবা আপনি যখনই একটা পণ্য অ্যাড করেন তখন কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়। তো সব কিছুর একটা আইডি একটা ইউনিক জিনিস যে কোনো সফটওয়্যার সিস্টেমের মধ্যে, ঠিক আছে? সো আইডি দিয়ে অনেক ইউনিক কোনো যাই এটা যাচ্ছি না। সো আইডি ক্রিয়েট হবে এখন এখানে, এটি তো হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটাগরির আইডি। বাট গুগলও কিন্তু আপনার অনেক আগের থেকে এই বিজনেস করে, বিজনেসম্যানদের নিয়ে কাজ করে, ঠিক আছে? সো উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। সো ওরা প্রত্যেকটা যত পৃথিবীর যত প্রোডাক্ট ক্যাটাগরি হইতে পারে, ঠিক আছে, বা হয়েছে, সবগুলার কিন্তু একটা ক্যাটাগরি ওরা ওদের মতো বানিয়ে রাখছে এবং ওইটার একটা আইডি হয়েছে। আর ওরা প্রত্যেকটা ক্যাটাগরিকে ওইটা দিয়েই চিনে, ঠিক আছে? ওইটা দিয়ে ওরা বুঝে ওদের সফটওয়্যার, ওদের সিস্টেম, ওদের রোবট, ওইটা দিয়ে ওরা প্রোডাক্টের আপনার নির্দিষ্ট আপনার রিলেটেড কাস্টমারকে আপনার ওয়েবসাইটে ওরা পাঠাবে, ঠিক আছে, আপনার রিলেটেড টার্গেটেড কাস্টমারকে। সো আপনি যদি প্রোডাক্ট নির্দিষ্ট প্রোডাক্ট ক্যাটাগরি গুগলের মতো না দেন, গুগল আপনার ক্যাটাগরি দেয় কিন্তু বুঝবে না আসলে এটা কি ওয়াশ, নাকি এটা কি টি শার্ট, নাকি এটা কী জিনিসটা, বুঝতে পারছেন? সো গুগলের ক্যাটাগরি আইডি আপনার প্রোডাক্টের সাথে রাখতে হবে, তাহলে গুগল বুঝবে এটা কি ওয়াশ, নাকি এটা কি টি শার্ট, নাকি এটা কি পাঞ্জাবি, নাকি এটা কি শাড়ি, না কি জিনিসটা কী। সো গুগল তখন বুঝবে, এবং কার প্রোডাক্ট ঘড়ি লাগবে, কার পাঞ্জাবি লাগবে, কার শার্ট লাগবে, গুগল তো জানে, গুগলের কাছে সবাই জিজ্ঞেস সার্চ করে। সো গুগল তখন ওই কাস্টমারকে আপনার ওয়েবসাইটে পাঠানোর চেষ্টা করবে যদি আরও এসইও জিনিসগুলো ঠিক থাকে। বাট আপনি যদি নাই জানাই দেন গুগল এটা আসলে কী টাইপের প্রোডাক্ট, গুগল আপনাকে কোনো দামই দেবে না বা আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট পাঠাবে না। যারা দিছে তাদের ওয়েবসাইটে গুগল কাস্টমার পাঠাবে, ঠিক আছে, মানে তাদের ভিজিটর পাঠাবে। গুগল চায় সবসময় তাদের, গুগল হচ্ছে গুগলের ইউজার যাতে সবসময় সার্চ করে রিয়েল ইনফরমেশনটা পায়, রিয়েল জিনিসটা পায়, যাতে তারা গুগলকে পছন্দ করে, ঠিক আছে? এই জন্য আপনাকে গুগলকে ইনফরমেশন দিয়ে রাখতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে। তো যাই হোক, এখন এই প্রোডাক্ট গুগল প্রোডাক্ট আইডিটা আপনি কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য দেখেন আমি এইখানেই দেখেন ক্লিক টু ফাইন্ড ইউর আইডি নামে একটা লিঙ্ক দেওয়া আছে, এই দিয়ে রাখছি। এইখানে আপনি জাস্ট ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে দেখেন এই পেজটা ওপেন হবে, একটা টেক্সট পেজ। এইখানে দেখেন আপনি স্ক্রল করলে যত ক্যাটাগরি আছে পৃথিবীর সব প্রোডাক্ট ক্যাটাগরি সার্ভিসের কিন্তু এই দেখেন লিস্ট এখানে আছে, প্রায় অনেক অনেক প্রায় 5-10 হাজারের মতো প্রোডাক্ট ক্যাটাগরি আছে এখানে। সো এইখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটাগরি আইডিটা বাই করবেন, ঠিক আছে? আর বাই করার জন্য কী করবেন, একটা একটা তো পুরো দেখতে তো দেখা তার বাই করতে হবে এতগুলো প্রোডাক্ট লিস্ট। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করেন তাহলে জাস্ট অন্য ব্রাউজারে মেবি সেম ফাংশনই, সো কন্ট্রোল অ্যাপ দিবেন। কন্ট্রোল অ্যাপ দিলে একটাই দেখেন পপ আপ ওপেন হবে আপনার এইখানে সার্চ করার জন্য। এইখানে জাস্ট আপনি আগে যদি কিছু থাকে কেটে দিবেন, দিয়ে জাস্ট আপনি লিখবেন আপনার যে প্রোডাক্ট আছে ওইটা লিখে সার্চ দিবেন, প্রোডাক্ট নেম সরি প্রোডাক্টের ক্যাটাগরির নামটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এখানে দেখি আমি ওয়াশ লিখে সার্চ দিই, WATCH ওয়াশ। দেখেন ওয়াশ লিখে যখন আমি সার্চ দিলাম, এই দেখেন ওয়াশ রিলেটেড যতগুলো ক্যাটাগরি আছে এখানে কিন্তু চলে আসে। দেখেন ওয়াশ হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্সেসরিসের আন্ডারে জুয়েলারি, জুয়েলারিসের আন্ডারে ওয়াশ অ্যাক্সেসরিস, এইভাবে আছে, ঠিক আছে? ওয়াচ ব্র্যান্ড তারপরে হচ্ছে এইভাবে। সো এইটা হচ্ছে আপনার ওয়াচের আইডি, কোনটা দেওয়া যায়, ওয়াচ অ্যাক্সেসরিস, ওয়াচ অ্যাক্সেসরি, ওয়াচ ওয়াচ ব্র্যান্ড, স্টিক ডিলস, ওয়াচ ডিলস, ওয়াচ। সো এইটা এইটা মনে হয় ওয়াচ। সো এই যে এইটা আপনার সবচেয়ে বেশি যায়, ঠিক আছে, পারফেক্টলি যায়। অ্যাপিয়ার কি অ্যাপিয়ারেল অ্যান্ড অ্যাক্সেসরিস অ্যান্ড জুয়েলারি, তারপরে হচ্ছে ওয়াচ। সো এইটা সম্ভবত পারফেক্ট ম্যাচ হচ্ছে। সো এইটা এটার আইডি কত দেখেন, এটার আইডি হচ্ছে 210। সো জাস্ট এই আইডিটা আপনি দিবেন, 210 আইডি দিবেন, ঠিক আছে? 210 দিয়ে জাস্ট আপনি এখান থেকে আপডেট দিয়ে দেবেন, জাস্ট এটাই কাজ। এটা ওয়েবসাইটের কোনো জায়গায় যে আপনার যে আমাদের ওয়েবসাইটের আপনার ফ্রন্ট প্যানেলের কোনো জায়গায় শো হবে, ডিসপ্লে হবে, এরকম না। এটা হচ্ছে স্ক্রিপ্ট, মানে কোডে হিডেনে কাজ করবে, গুগল কমিউনিকেশন করবে, মেটা ডাটা থেকে এই ইনফরমেশনটা গুগল নিয়ে নেবে। যাই হোক, এটার আরও অনেক ডিটেলস, অনেক ডিপ একটা জিনিস, এটা আপাতত আলোচনা করছি না, কীভাবে গুগল আপনার ওয়েবসাইট ডাটা নেয় না নেয় এগুলো পরে আলোচনা করবো অন্য সময় অন্য কোনো ভিডিওতে। বাই দ্য ওয়ে, তারপর ধরেন এটার আইডি দিয়ে দিলেন। সো এইভাবে এটা তো জাস্ট ওয়াচ দিয়ে আমি দেখাইলাম।
আশা করি এখন আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট ক্যাটাগরি আইডিটা খুঁজে বের করতে পারবেন। এখান থেকে পড়বেন অথবা যেভাবে দেখালাম কন্ট্রোল অ্যাপ লিখবেন, লিখে সার্চ দিবেন, কয়েকভাবে সার্চ দিবেন, দিয়ে দেখবেন আপনার সাথে কোনটা ম্যাচ, স্কাই ক্লোথিং, অ্যাক্সেসরিজ, অনেক অনেক সব ক্যাটাগরি আছে পৃথিবীর, সব ক্যাটাগরি আছে সার্ভিস প্রোডাক্টের। সো আপনি জাস্ট এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে কষ্ট করে, জাস্ট এটাই আইডি, সরি আরেকটা জিনিস বের করবেন, বের করে জাস্ট পাশেই একদম এটার আইডিটা পেয়ে যাবেন এবং ওই আইডিটা এনে জাস্ট ওখানে বসিয়ে দেবেন, এটাই কাজ আপনার। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, ফেসবুক কিন্তু গুগলের এই ক্যাটাগরির আইডি থেকে ডাটা কালেক্ট করে। যখন আপনি ফেসবুকের অ্যাডভান্স পিক্সেল সেট আপ করবেন আপনার ওয়েবসাইটে, ভেজ পিক্সেল সেট আপ করলে হবে না, নর্মালটা অ্যাডভান্স যে ইভেন্টগুলো আছে ফেসবুক পিক্সেলের ওইগুলো যখন সেট আপ করতে পারবেন আপনার ওয়েবসাইটে, তখন ফেসবুক আপনার ওয়েবসাইট থেকে অনেক ডাটা কালেক্ট করতে পারবে। যাই হোক, এইটা আপাতত, আর ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা টুলস, অনেক অ্যাডভান্স, অনেক অ্যামেজিং একটা টুলস, মার্কেটিংয়ের টুলস। যাই হোক, এটা নিয়ে পড়ানোর সময় আলোচনার সময় আলোচনা করব। আচ্ছা, এটা গেল, তারপরে হচ্ছে চলেন, আশা করি এখন এই গুগল প্রোডাক্ট ক্যাটাগরি আইডি নিয়ে আপনার আর কোনো সমস্যা নাই।